Very good morning. Good morning. Very good morning. Very good morning. Actually, আজকে দিনটা শুরু করছি আমরা বৃষ্টি দিয়ে। প্রচন্ড বৃষ্টি ভোরবেলা 5টায় উঠে গেছিলাম কিন্তু তবুও বৃষ্টির জন্য 2 ঘন্টা লেট হয়ে গেল। তো এরকম চড়াই একটা রাস্তা এখান থেকে হাঁটতে হাঁটতে আলগাড়া থেকে বেরোচ্ছি। আলগাড়া থেকে বেরোচ্ছি আর আমি মাইকের পুরো সেটআপ এখন বের করে দিয়েছি। তার কারণ বেকার ভিজিয়ে বৃষ্টির মধ্যে লাভ নেই। আর যদি পোর্টটা খুলে নেই তাহলে গোপ্রোর ওয়াটারপ্রুফ যে ব্যাপারটা সেটাও থাকবে না। সো দ্যাটস ওয়াই আর যেহেতু ইনক্লাইন একটু হাঁপাচ্ছি আর একটু জোরেও কথা বলছি আর সব রকমের সাউন্ড আসবে একটু একটুখানি বেয়ার করো ওর। আর কালকে যে ব্যাপারটা বলছিলাম আমাদের সাথে একটা গল্প হয়েছে, সেই গল্পটা হচ্ছে তারজুমে অভিজিৎ দা আরমানির জ্যাকেট ভুলে চলে এসছে, সেটা আবার বৌদি গিফট করা। তো এখন যার জন্য যাওয়া হচ্ছে আবার তারজুম, তো ওখান থেকে আবার ব্যাক টু শিলিগুড়ি হয়ে রায়গঞ্জে আবার স্টে করবো। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, ফাম্বল করছি। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ড ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। সকালটা শুরু হলো অসাধারণ একটা বৃষ্টি দিয়ে আর পাহাড়ি বৃষ্টি। বলো চলো যাওয়া যাক। আর তোমার গল্পটা আমি বললাম ফেলে এসছো, গল্প হয়ে গেছে মানে তারজুম আমাদের ছাড়ছে না। ভাসান যাচ্ছে এখন এই মুহূর্তে, আগে হোক তারপরে আসবো। তো এখন এই মুহূর্তে এখানে পেট্রোল পাম্পে ঢোকা হয়েছে ডিউ টু রিফিউলিং। ঠাকুর চলে যাওয়ার এই ব্যাপারটা না কেমন একটা লাগে, না গেলে আবার 80 বছর আবার হবে কি করে, তাই না? সো এনিওয়েজ এখন এখানে একটু চা যদি পেতাম তাহলে বেটার হতো, চায়ের দোকান কোথাও পাইনি। তো এরপরে নেক্সট হল্ট দেবো হচ্ছে টি হল্টের জন্য। এবারে টি হলটা কতটা কোথায় দেবো সেটা তিস্তা বাজারে যদি দেওয়া যায় তাহলে বেটার, টি হলটা যদি তিস্তা বাজার মানে তিস্তার ওইখানে যদি নেমে যদি পাই তাহলে টি, তাহলে ওখান থেকে টি নিয়ে নেবো, চা খেয়ে নেবো। চা না হলে হয় না সকালবেলা যদি একটু চা বিস্কুট না হয়, বাঙালি তো আফটার অল। পাহাড়ে আসলে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে যে যখন তখন যেখানে খুশি দাঁড়িয়ে পড়তে হয়। এবার কেন দাঁড়িয়ে পড়তে হয়, কেন দাঁড়িয়ে পড়তে হয় আর কেন হাঁটতে হয় দেখাচ্ছি। এটা হয়তো গোপ্রোতে বোঝা যাচ্ছে না এই ঝর্ণাটা, এটা বিশাল বড় একটা ঝর্ণা, বিশাল মানে হিউজ, ইট ইজ আ হিউজ ওয়াটারফল। মানে এটা অনেকটা ডিস্টেন্সে রয়েছে বলে হয়তো তোমরা বুঝতে পারছো না, বাট সাউন্ডটা শোনো, ওই ওইখান থেকে পড়েছে আরও দেখাচ্ছি, ওইখান থেকে পড়েছে, পড়ার পর দেখো এখান থেকে আসছে, এখান থেকে গিয়ে নিচে তলা দিয়ে এটা তিস্তায় চলে যাচ্ছে। এই ওয়াটারফলটা কানেক্ট করছে হচ্ছে তিস্তাতে, অ্যামেজিং অ্যামেজিং। চা খাওয়া হয়নি এখনো, এরপরে যাবো তিস্তা বাজারের, ওখানে চা পাবো না শুভ, হ্যাঁ ঠিক আছে ওখানে চা পাবো, তারপরে অ্যামেজিং চলো।
আজকে বৃষ্টি আমাদের পিছু ছাড়ছে না, ওয়েদার কন্ডিশন খুব খারাপ এখানে। আর এখন এসেছি লেপচা জগত, পেছনে হচ্ছে পাইন বন, দেখতেই পাচ্ছ। আর গাড়ির ভেতরে আছে দাদা তোমার ফোন, এখানে একটু চায়ের জন্য নেমেছি। আর লেপচা জগতে এখানে আগেরবার একটা ট্রাই করেছিলাম বাট হয়ে ওঠেনি। আর মাইক খুলে দিয়েছি, প্লিজ সাউন্ডটা একটু বেয়ার, একটু খারাপ আসতে পারে। একবার ওপরে তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাই তোমাদেরকে। ও মাই গড, মানে এক একটা জলের ফোঁটা পড়ছে, মানে মানে কেঁপে যাচ্ছে, শরীর পুরো কেঁপে যাচ্ছে, এইরকম মানে ঠান্ডা জল এখানে বৃষ্টির। ইয়েস আওয়াজ গাইজ, মানে তোমরা বললে বিশ্বাস করবে না, এখন আমি জানি না গোপুরো কতটা জাস্টিস করছে, বাট অ্যামেজিং। একবার দেখো তো রাউন্ড ভিউ, আরে বাপ রে ভাই কি ঠান্ডা জল রে। এখানে দাঁড়ানো যাবে না বেশিক্ষণ, বাবারি রে পাগলারি। চা, এবারে তো চা লাগবেই। আরে বাপ রে, সময় সুযোগ করে পাহাড়ে এসো, আর কিচ্ছু বলার নেই, সময় সুযোগ বানাও, গাড়ি বা বাইক যাই হোক করে পাহাড়ে এসো। লেপচা জগত তার্জুম তো মেন, আমি বলবো অবশ্যই তার্জুমে ভিজিট করো। আর তার্জুমে ভিজিট মানে তোমাদের ডিসক্রিপশনে তো আমি দিয়েই দিয়েছি অলরেডি, তো ওখানে কন্ট্যাক্ট ডিটেলস তোমরা পেয়ে যাবে, ওটা নিয়ে কোনো চাপ নেই। মেন ব্যাপারটা হচ্ছে এখানকার ওয়েদার, মানে তোমাদেরকে কতটা ক্লিয়ার মানে ওয়েদার তোমাদেরকে দেখিয়েছি। আর এখন দেখো মানে পুরোটা মেঘের মধ্যে, এখন পুরোটা মেঘ, মানে মানে যত বলবো তত গাড়ি, মানে ভাই একটু তো ব্লগ করতে দে রে ভাই। চা দরকার ছিল ভাই, চাটা যা দরকার ছিল না। জিনিস দেখবে এরকম ভাবে সিগারেট খাচ্ছি, বৃষ্টি পড়ছে। ও ঠিক আছে, বৃষ্টি পড়ছে ভাই। আরে বাপরে, আসি পরে চলো। এই জ্যাকেটটার জন্য তার জুমে আসা, এই সেই মহান জ্যাকেট, এই সেই মহান জ্যাকেট যার জন্য তার জুমে আসা। Wife ज्यादा इंपॉर्टेंट है कि जैकेट? এটা দেখে দিবি? হ্যাঁ হ্যাঁ, পেছনে পেছনে দিয়ে দাও। ক্রস না কোসা না, তোমার যে ওদের অসুবিধা আছে ভারী। ওকে, এবারে 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 যাব হলো গিয়ে সোজা কি জানো ধুলি, পোখরিবং দুধিয়া, পোখরিবং দুধিয়া হয়ে তারপরে হচ্ছে শিলিগুড়ি। তো শিলিগুড়িতে ওখানে যে মার্কেট রয়েছে সেখানে যাব, একবার দেখব মার্কেটটা কিরকম রয়েছে। সো দ্যাটস ইট, আমরা বললাম না আছে, আসছি আবার শিলিগুড়ি মার্কেট ঘুরে। আর এখানকার ওয়েদার অসাধারণ, জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। চলে গেছে চলে গেছে, এখানকার ওয়েদারটাও দেখে নাও, এই হচ্ছে এখানকার ওয়েদার। মানে কি বলবো, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এখানে, যে দেখা যাচ্ছে সীমানা যেটা রয়েছে 0.5 কিলোমিটার, হ্যাঁ
সেটা হচ্ছে এখান থেকে একটু এগিয়েই 0.5 কিলোমিটার পরে হচ্ছে গিয়ে পশুপতি মার্কেট, আর পশুপতি মার্কেট থেকে হচ্ছে নেপাল বর্ডার। মানে আমি এখন ইন্ডিয়া বর্ডার আর নেপাল বর্ডারের ঠিক মানে মাঝখানে ইন বিটুইন আমি দাঁড়িয়ে আছি। তো ব্যাপারটা মানে মানে বর্ডার মানে বর্ডার মানে বুঝতে পারছো, ইন্ডিয়া বর্ডার আর নেপাল বর্ডার মানে আরেকটু। আর এই সাইডটাতে এইদিকে কোথাও মানে এই সাইডটাতে রয়েছে হচ্ছে সিঙ্গালীলা পর্বতমালা, ঠিক আছে, যেখানে অনেকে ট্রেক করে। তো অসাধারণ, আর মেঘ তো ভরেই রয়েছে আলটিমেটলি, আর কোনো আর বৃষ্টিও তেমনি, ওয়েদার খুব একটা যে ভালো সেটা নয়। তো এখন এখান থেকে পশুপতি মার্কেট, পশুপতি মার্কেট থেকে হয়ে বেরোবো হচ্ছে শিলিগুড়ি।